যশোর সেনানিবাসে চলছে সমরাস্ত্র প্রদর্শনী, চলবে আগামী 30 মার্চ পর্যন্ত। সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি সেখানে তুলে ধরা হয়েছে। গত রোববার এই প্রদর্শনী শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।